Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page আপনাদের সকলকে স্বাগতম। ভাষায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং ভাষায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন। लाइक कर कमेंट कर शेयर कर सकल के जानाई आंतरिक शुभेच्छा और अभिनंदन। आज के आलोचना करब उच्च माध्यमिक श्रेणी हिसाब विज्ञान द्वितीय पत्र अंशीदारी व्यवसाय हिसाब अध्याय जशोर बोर्ड 2021 साल चार नम्बर अंकटी अपने साथ उपस्थापन मोहम्मद नजरुल इस्लाम सहकारी अध्यापक हिसाब विज्ञान विभाग सेंट्रल उमेन्स कलेज टीकाटुली ढाका। प्रथम एक अंकटा देखी सुमी उमिनी एक अंशीदारी कारबारे दु जन अंशीदार তারা 3:2 অনুপাতে লাভ লোকসান বণ্টনের ভিত্তিতে কারবার পরিচালনা করে। 2020 সালের 1 জানুয়ারি তারিখে তাদের ব্যবসায় মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ ছিল। হিসাবের নাম টাকা, হিসাবের নাম টাকা। সুমির মূলধন 1,00,000 টাকা, মিমির মূলধন 80,000 টাকা। সুমির চলতি হিসাব ক্রেডিট 10,000 টাকা, মিমির চলতি হিসাব ক্রেডিট 6,000 টাকা। पहला जुलाई तारीखे सुमी 10,000 टाका अतिरिक्त मूलधन आनयन करे। मिमी सार्वक्षणिक दायित्व पालनेर जन्य वार्षिक 20,000 टाका वेतन पाबे। सुमी बछरेर माझामाझि 30,000 टाका व्यवसाय ऋण स्वरूप आनयन करे। उक्त बछरेर सम्भाव्य मुनाफार प्रत्याशाय अंशीदारगण यथाक्रमे 25,000 टाका एवं 15,000 टाका नगद उत्तोलन करे। नगद उत्तोलन छाड़ाओ सुमी 4,000 टाका पण्य उत्तोलन करे जा हिसाबभुक्त हयनि। মূলধনের উপর 10% সুদ দিতে হবে। উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায় নেট মুনাফা 80,000 টাকায় উপনীত হয়। কতে আমার কাছে জানতে চেয়েছে স্থিতিশীল পদ্ধতিতে সুমি মূলধন হিসাব প্রস্তুত কর। কতে আমার কাছে জানতে চেয়েছে অংশীদারদের লাভ লোকসান আবণ্টন হিসাবে ডেবিট দিকের দফাগুলোর পরিমাণ নির্ণয় কর। গতে আমার কাছে জানতে চেয়েছে মিমির চলতি হিসাব প্রস্তুত করো। আমরা প্রথম অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। আমার প্রথম কথা হচ্ছে এটা একটা চলতি হিসাবের অঙ্ক। আমার মূলধন হিসাবে ব্যালেন্স দেওয়া আছে, চলতি হিসাবে ব্যালেন্স দেওয়া আছে। আমার এখানে অতিরিক্ত মূলধনের কথা বলা আছে, বেতনের কথা বলা আছে, ঋণের কথা বলা আছে। এরপরে আমরা পণ্য উত্তোলনের কথা বলা আছে, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন। আমাদের মূলধনের উপর 10% সুদ দিতে হবে, অর্থাৎ উত্তোলনের উপর সুদের কথা কিছু বলা নেই, উত্তোলনের উপর সুদ লাগবে না। মূলধনের সুদ লাগতেছে, বেতন লাগতেছে, ঋণের সুদ লাগতেছে, মুনাফার অংশ লাগতেছে। এখন বিষয় হচ্ছে আমাকে বলেছে ডেবিট দিকের দফাগুলো দেখাইতে, এতে করে কিন্তু আমার ক্রেডিট দিকের দফাগুলো আমার লাগবে না। লাগলে আমি ডেবিট দিকের দফাগুলো দেখাতে পারবো না, কারণ আমি নিট আমি বণ্টনযোগ্য মুনাফাটা বের করতে পারবো না। তাহলে আমরা আসি যেভাবে চেয়েছি আমরা সেভাবে করি। প্রথমে কতে বলছে স্থিতিশীল পদ্ধতিতে সুমির মূলধন হিসাব প্রস্তুত করো। তা সুমির মূলধন হিসাব যেহেতু একজন টাকার ঘর একটা, তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা। আমরা জানি মূলধনে সর্বপ্রথম ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি লিখতে হয়। আমরা সুমির ঘরে লিখলাম, সুমির কত ছিল 1,00,000 টাকা। আমরা 1,00,000 টাকা লিখলাম, 1,00,000 টাকা। কিন্তু অঙ্কের মধ্যে আবার বলা আছে পয়লা জুলাই তারিখে সুমি 10,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। তখন জুলাই 1 নগদান হিসাব, অতিরিক্ত মূলধন যেটা আছে সেটা লিখবো নগদান হিসাব দিয়ে 10,000 টাকা। যোগ করলে 1,10,000 টাকা, ক্রেডিট পাশে যোগ কর, এটা ডেবিট পাশে নিয়ে আসলাম 1,10,000 টাকা। বছরের শেষ তারিখ দিয়ে ব্যালেন্স শিটে লিখে 1,10,000 টাকা ব্যালেন্স শিটে করে দিলাম, অর্থাৎ তার বছরের শেষের মূলধন 1,10,000 টাকা। এরপর আমরা আসি বলছে লাভ লোকসান আবণ্টন হিসেবে ডেবিট দিকে দফাগুলো দেখাতে। তার সর্বপ্রথম আমার আসবে মূলধনের সুদ, মূলধনের সুদ আসবে দুজনের মূলধন। মূলধনের সুদটা আমরা ক্যালকুলেশন করে আনতে হবে। মূলত আমাদের মূলধনের উপর 10% সুদ, অর্থাৎ আমার বছরের শুরুতে ছিল 1,00,000 টাকা, 1,00,000 টাকার উপর 10% সুদ আসে 10,000 টাকা,
বছরের মাঝামাঝি 10,000 টাকা এনেছি, তারপর 6 মাসের সুদ আসে 500 টাকা, অর্থাৎ সুমির 10,500 টাকা, মিমির 8,000 টাকা যোগ করলে 18,500 টাকা। এরপর আমরা আসি মিমির চলতি হিসাব বেতন। মিমি বেতন পাবে বছরে 20,000 টাকা, মিমি বেতন পাবে বার্ষিক 20,000 টাকা। তা 20,000 টাকা আমরা জানি যে ঋণের সুদটাকে আমরা ঋণ হিসেবে দেখাই, ঋণ এনেছে সুমি বছরের মাঝামাঝি এনেছে, তাহলে সুমি ঋণ হিসাব ঋণের সুদটা 900 টাকা আসে, এটা আমরা ক্যালকুলেশনে দেখিয়ে দিব। এরপর মুনাফার অংশটা কিভাবে পেলাম সেটা হচ্ছে বিষয়, এটা আমরা ক্যালকুলেশনে আলোচনা। তা আমরা ক্যালকুলেশনটা এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটু আগে দেখে আসি, ক্যালকুলেশনগুলো আমরা একটু আগে দেখে আসি। প্রথম আমরা অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করেছি 1,00,000 টাকার উপর 10%, আর হচ্ছে 10,000 টাকার উপর 10% 6 মাস, যোগ করলে 10,500 টাকা, আর মিনি হচ্ছে 80,000 টাকার উপর 10% 8,000 টাকা, আর ঋণের সুদটা ছিল 30,000 টাকার উপর 6%। ঋণের উপর সুদের আর উল্লেখ না থাকলে আমরা জানি যে 6% আমি সুদ ধরতে হয়, আর 6 মাসের সুদ আসে আমার 900 টাকা। তাহলে মুনাফার অংশটা আমরা মুনাফার অংশ ক্রেডিট পাশে, কারণ ক্রেডিট পাশে আমার কি কি যাবে, এখন ক্রেডিট পাশে আমার মূলত আমার যাচ্ছে হচ্ছে পণ্য উত্তোলন এবং আমার নিট মুনাফা। নিট মুনাফা ছিল 80,000 টাকা, পণ্য উত্তোলন ছিল 4,000 টাকা, তাহলে মোট হচ্ছে 84,000 টাকা। এখান থেকে আমরা ডেবিট পাশের গুলো যদি বাদ দিই 39,400 টাকা, তাহলে আমার 44,600 টাকা থাকতেছে আমার বন্টনযোগ্য মুনাফা বা মুনাফার অংশ। এইটার এখানে আমার অনুপাত দেওয়া আছে 3:2, অর্থাৎ 3 আর 2 যোগ করলে 5 ভাগের 2 ভাগ পাবে সুমি, 44,600 টাকা 5 ভাগের 3 ভাগ পাবে সুমি 26,760 টাকা, আর মিমি পাবে 44,600 টাকা 5 ভাগের 2 ভাগ 17,840 টাকা। এইটাই আমরা নিয়ে আসলাম, এই যে 26,760 টাকা 17,840 টাকা, অর্থাৎ আমার এখানে ক্রেডিট পাশে কিছু দেখানো লাগলো না, শুধু ডেবিট পাশে দেখালাম, কিন্তু আমাকে চিন্তা ভাবনা করে ক্যালকুলেশনের মাধ্যমে এই টাকাটা নিয়ে আসতে হবে। এই ছিল আমার খ নম্বর অঙ্ক, খ নম্বরের উত্তর। এরপরে গত বলছে মিমির চলতি হিসাব, তাহলে মিমির চলতি হিসাব করলে আমরা জানি যে চলতি হিসাবের ঘর, মিমির চলতি হিসাবের পাশে ডেবিট, এর পাশে ক্রেডিট, তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা, যেহেতু একজনের চেয়েছে টাকার ঘর একটি হবে, একজনের চাওয়ার কারণে টাকার উপর একটি হবে। আমরা জানি যে ক্রেডিট পাশে সর্বপ্রথম চলতি হিসাবের ব্যালেন্স আসে, আমার অঙ্কের মধ্যে চলতি হিসাবের ব্যালেন্স দেওয়া আছে মিমির 6,000 টাকা, আর ডেবিট পাশে সর্বপ্রথম আমরা আনবো উত্তোলন, আমাদের উত্তোলন দেওয়া আছে মিমির 15,000 টাকা, তাহলে ডিসেম্বর 31 উত্তোলন 15,000 টাকা। তাহলে ক্রেডিট পাশে আমরা ডিসেম্বর 31 দিয়ে লাভ ক্ষতি আবন্টন হিসাব লিখবো, লিখে আমাদের ওই জিনিসগুলো নিয়ে আসবো, অর্থাৎ মিমির নামে নামে যা আছে, মূলধনের সুদ মিমির আছে 8,000 টাকা, বেতন মিমির আছে 20,000 টাকা, মুনাফার অংশ মিমির আছে 17,840 টাকা, মিমির গুলো খুঁজে খুঁজে আমি নিয়ে আসলাম। এরপর আমরা কি করবো, যোগ যোগ করবো, ক্রেডিট পাশটা পুরোটা যদি যোগ করি আমার যোগফল আসে 51,840 টাকা, আমরা ক্রেডিট পাশটা যোগ করলে 51,840 টাকা, এটা আমি ডেবিট পাশে নিয়ে আসলাম 51,840 টাকা, 51,840 টাকা থেকে 15,000 বাদ দিলে আমার থাকে 36,840 টাকা। এটা ডিসেম্বর 31 তারিখ দিয়ে ব্যালেন্স সিডি লিখে আমরা বসিয়ে দিব 36,840 টাকা। আমরা ওয়ার্কিং গুলো আগে দেখেছি, আমরা অংশীদারি ক্যাপের অঙ্কগুলো প্রায় একই রকমের আসি। আমরা যদি মোটামুটি একটু 2021 সালের সবগুলো অঙ্ক যদি মোটামুটি প্র্যাকটিস করি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে, আর সেই সাথে যদি আমরা আগের অঙ্ক থেকে 2-1টা অঙ্ক আমরা সমন্বিত অংশীদারি ক্যাপার থেকে দেখে রাখতে পারি, তাহলে আমাদের মোটামুটি আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।